এই আয়রন ক্যাটালিস্টের উপস্থিতিতে কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন সমূহ মিলিত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে এইভাবে শিল্পজাতভাবে আমরা নাইট্রোজেনকে আবদ্ধ করে থাকি। কিন্তু এই যুক্তভাবে নাইট্রোজেন উপস্থিতিতে যত পরিমাণ নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে তার মাত্র 10% নাইট্রোজেন এইভাবে আবদ্ধ হয়, বাকি যে 90% আবদ্ধকরণ সেটা কিন্তু এই জীবজ আবদ্ধকরণের মাধ্যমে ঘটে। জীবজ আবদ্ধকরণ মানে কি? বিভিন্ন ভাইরাস, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ব্লুগ্রিন অ্যালগা তাদের মাধ্যমে ঘটে থাকে। তাহলে দেখো এখানে তিনটে ক্যাটাগরি দেওয়া আছে, যে মৃতজীবী ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা আর নিরাপদ শৈবাল দ্বারা। মৃতজীবী ব্যাকটেরিয়া মানে তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো যে বিভিন্ন রকম নাইট্রোজেন উদ্ভিদের সিংহ জাতি উদ্ভিদের মূলে বসবাস করে, তাদের মূলভূত বা নডিউলের মধ্যে অবস্থান করে, সেইখানে তারা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। এরকম মৃতজীবী ব্যাকটেরিয়া যেরকম উদাহরণ দেখো, এই মৃতজীবী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে রাইজোবিয়াম, এখানে দেখো স্টেপ গুলো দেওয়া আছে এবং তাদের এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অর্থাৎ যারা এইরকম কারোর সঙ্গে মৃতজীবী সম্পর্কে যুক্ত নয়, একাই থাকে, তারা এই নাইট্রোজেনকে মানে এই অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন সেটাকে ফিক্স করে মাটিতে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। সেরকম কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, আর কি আছে কিছু নিরামসমূহ শৈবাল আছে যেমন হচ্ছে অ্যানামিনা ও নস্টর, তারাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ করতে পারে। তাহলে এই তিনটি উপায়ে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং নিরামসমূহ শৈবাল দ্বারা কিন্তু নাইট্রোজেন সংবন্ধিত হয়। এখন এই যে নাইট্রোজেন অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ এই যে নাইট্রোজেন, এখান থেকে নাইট্রোজেন আসছে, এই নাইট্রোজেন আলটিমেটলি কি করছে নাইট্রোজেন রূপান্তরিত হচ্ছে। এইবার দেখো এই নাইট্রেট কি হচ্ছে না, এবার একটু অন্যদিকে আসি। এই যে নাইট্রেটটা উৎপন্ন সেটা উদ্ভিদ কর্তৃক বৃহৎ উদ্ভিদ এবার মূল দ্বারা সেই নাইট্রেটটাকে গ্রহণ করলো এবং সেখান থেকে বিভিন্ন রকম উদ্ভিদ প্রোটিন তৈরি করলো। সেই উদ্ভিদকে যখন কোনো প্রাণী খাচ্ছে সেখানে প্রাণীজ প্রোটিন উৎপন্ন হচ্ছে। এবার এই প্রাণী এবং উদ্ভিদ যখন মারা যাচ্ছে বা তাদের বিচরণ বস্তু যখন মাটিতে মিশছে, হয় মারা যাচ্ছে না তাদের বিচরণ বস্তু মাটিতে মিশছে, তখন সেটা কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা তার আবার বিয়োজন হচ্ছে। তাহলে এইভাবে দেখো এই যে বিয়োজন হচ্ছে এই বিয়োজনের মাধ্যমে কিন্তু আবার সেটা কিন্তু অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে। সেই অ্যামোনিয়া কিন্তু নাইট্রাইট হয়ে আবার নাইট্রাইটের রূপান্তরিত হতে পারে। তাহলে এই যে ধাপটা এই ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা যে বিয়োজন এটাকে বলা হচ্ছে, এই ধাপটাকে বলা হয় অ্যামোনিফিকেশন। ঠিক আছে,
এটা হচ্ছে যেমন বি লিখি এই ঘাস হলো বি আর কি এখান থেকে দেখো এই যে নাইট্রাইট থেকে নাইট্রেট বা অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এই যে দুটো ভাগ এই ভাগটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন এটাকে যদি আমি সি দিয়ে ইন্ডিকেট করি তাহলে এটা হলো সি তাহলে এই যে নাইট্রিফিকেশন কাপেটা কি কি দেখতে যাচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট পাঁচ নম্বর নাইট্রোসোমানাস আবার নাইট্রাইট থেকে নাইট্রেট ছ নম্বর ধাপ ছ নম্বর ধাপের ধাপ হচ্ছে নাইট্রোব্যাক্টার তাহলে যদি তোমাদের বলা হয় যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপাদান দেখো তাহলে তোমরা কি লিখবে নাইট্রোসোমানাস নাইট্রোব্যাক্টার আর দেখো সাত নম্বর ধাপে আমরা কি লিখেছি নাইট্রো এই যে ডি নাইট্রিফিকেশন সেখানে কি কি ব্যাকটেরিয়া আছে সিউডোমোনাস থায়োব্যাসিলাস সিউডোমোনাস ও থায়োব্যাসিলাস এই যে দুটি ব্যাকটেরিয়া এই যে দুটি উদাহরণ সেটা কিসের উদাহরণ না ডি নাইট্রিফিকেশন তাহলে মানে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে এইভাবে আসবে যে দুটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম হলো কি দুটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো বা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে এইভাবে যদি তোমরা কোশ্চেনের আনসারগুলো খুব সহজেই দিতে পারবে এই ছকটাকে ভালো করে মাথায় রাখবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নাইট্রোজেন চক্র তাহলে মূলত এই চারটি ভাব আচ্ছা এটা বলো তাহলে কি অ্যামোনিফিকেশন এটাকে আমি ডি দ্বারা ইন্ডিকেট করলাম ডি নাইট্রোজেন চক্র এই চারটি ভাব যদি তোমার কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে নাইট্রোজেন চক্র শেষ কি কি না না কি পেলাম এক নম্বর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন এখানে পেলাম ডিনাইট্রিফিকেশন এটা হলো নাইট্রিফিকেশন আর এটা হচ্ছে অ্যামোনিফিকেশন তাহলে এই চারটি ধাপ কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এই ধাপগুলো কি থেকে কি তৈরি হচ্ছে সেটা তোমাকে এমনভাবে লিখে দিয়েছি এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে এবং এর সাথে সাথে প্রত্যেকটা ধাপে কি কি ব্যাকটেরিয়া বা লাগছে লাগছে সেই নামগুলো মুখস্থ করবে অবশ্যই সাইন্টিফিক নাম মুখস্থ করার চেষ্টা করবে কিন্তু একটা কথা বলবো যে ইংলিশে যখন নামগুলো লিখবে তখন কিন্তু স্পেলিংটা ঠিক করে একদম কারেক্ট স্পেলিং করবে আদারওয়াইজ কিন্তু নম্বর দেওয়া হবে এবং অবশ্যই আন্ডারলাইন করবে যেমন সাইন্টিফিক নামের আন্ডারলাইনটা মাস্ট আর যদি বাংলায় নামগুলো লেখো তাও লিখতে পারো সেক্ষেত্রেও আন্ডারলাইন অবশ্যই করবে কারণ বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে আন্ডারলাইনটা মাস্ট আর ইংলিশে যদি লেখো তাহলে কিন্তু স্পেলিং নিয়ে একদম নিখুঁত হতে হবে যে স্পেলিংগুলো লেখা আছে একদম হুবহু সেই স্পেলিংটাই কিন্তু করবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে দেখলাম যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে চক্রাকারে বিভিন্ন উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ হয়ে কি করে আবার উদ্ভিদে ব্যাক করে যাচ্ছে তো এখানে দেখো আরেকটা কথা বলা হয় যে শিল্পজাত অবতকরণ এই যে ভয়ার বস পদ্ধতিতে এই যে নাইট্রোজেন ও হাইড্রোজেন নিয়ে যে অ্যামোনিয়া তৈরি করো সেই অ্যামোনিয়াটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম রাসায়নিক সার তৈরিতে কাজে লাগছে তাহলে এই সার কিন্তু আবার মাটিতে এসে পৌঁছচ্ছে সেই সার মাটিতে মিশে সেখান থেকে আবার নাইট্রোজেন তার মানে আমরা কৃত্রিমভাবে এইভাবে নাইট্রোজেন মাটিতে অ্যাড করতে পারি কৃত্রিমভাবে মনুষ্য সৃষ্ট পদ্ধতি এটাকে বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট পদ্ধতি ইংলিশে বলা হয় ম্যানমেড বা অ্যান্থ্রোপোজেনিক অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এবার বস পদ্ধতিতে আমরা শিল্পজাত অবক্ষেপণ করতে পারি অ্যামোনিয়া রূপান্তরিত করতে পারি নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে এবং সেটাকে পরবর্তীকালে বিভিন্ন রকম নাইট্রোজেনের যে রাসায়নিক সার রয়েছে যেমন ধরো ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে এবং যেটা আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে ব্যবহারও হয় চাষের জমিতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে যে নাইট্রোজেনটা অবক্ষেপণ করছি সেটা শিল্পজাত হবে আর প্রাকৃতিকভাবে অবশ্যই জীবজ আবদ্ধকরণ যেটা করছে সেটা কিন্তু প্রাকৃতিক আবদ্ধকরণই এক ধরনের ঠিক আছে সেখানে কি হচ্ছে না প্রকৃতিতে থাকা বিভিন্ন রকম জীব লিভিং অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া সাথে জীব ব্যাকটেরিয়া গুলা শুধু শৈবাল তারা কিন্তু নাইট্রোজেনকে ফিক্স করে মাটিতে মেশাচ্ছে মানে কি নাইট্রোজেন রূপে মেশাচ্ছে না নাইট্রোজেনের যৌগ রূপে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ রূপে মাটিতে মিশিয়ে দিচ্ছে এইবার সেই প্লান্টটি তখন উদ্ভিদ কি করছে মূল দ্বারা সেই মাটি থেকে তখন নাইট্রোজেনের যৌগটা তারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারছে ঠিক আছে তাহলে এই হলো তোমাদের ওভারঅল একটা নাইট্রোজেন চক্রের ছক বলে যেগুলো তোমাদের
ভালোভাবে বাড়িতে করো এবং লিখে লিখে এই সব কিন্তু প্র্যাকটিস করো, এবং এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই জন্য ভালো করে ইংলিশ শুনে জায়গাগুলো মুখস্থ করবে, ঠিক আছে? বেশ।